ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। একটানা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলার জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিতে পারে বিরাট কোহলি। বিসিসিআই সূত্রে জানানো হয়েছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিশ্রামে পাঠানো হচ্ছে বিরাট কোহলিকে। অপরদিকে দলে ফিরেছেন দুই ভারতীয় তারকা, একজন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, অপরজন তারকা পেসার জাসপ্রীত বুমরা। আগামী 24শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি এবং 27শে ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের জন্য সোমবার টিম ঘোষণা করতে চলেছে বিসিসিআই। টি টোয়েন্টি সিরিজের পরই রয়েছে টেস্টের সিরিজ, সেই সিরিজে অবশ্য টিমে ফিরবেন বিরাট কোহলি। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের সিরিজে ক্যাপ্টেনও হতে চলেছেন রোহিত শর্মাই। ওয়েস্ট ইন্ডিজকে গুহারা হারিয়েছে টিম ইন্ডিয়া, এবার কি তাহলে শ্রীলঙ্কার পালা? আর মাত্র তিন চার দিন পরেই কিন্তু শুরু হচ্ছে সিরিজ, একের পর এক ক্রিকেট খেলেই চলেছেন টিম ইন্ডিয়ার তারকারা। এবং পরের মাসেই কিন্তু আইপিএল, মানে যারা ক্রিকেট ভালোবাসে তাদের কাছে কিন্তু এখন সময়টা স্বপ্নের।